আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাদশালা গ্রামের একটি মাঠে। এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিসমিল্লাহ মার্কেট এবং ইত্যাদি ডিজিটাল মুভির দলের খেলোয়াড়দের সঙ্গে ফুটবল খেলা। আমরা যথারীতি এখন খেলোয়াড় পরিচিতি হচ্ছে এবং আমরা রেফারিকে দেখছি লুঙ্গি পরিহিত এবং সকলের সাথে মত বিনিময় করছেন। আমাদের রেফারির নাম হচ্ছে খোকন তরফদার, আমাদের খোকন চাচা। পরন্ত বিকেলের বৃষ্টি স্নাত এই মৃদুমন্দ বাতাসে সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে যা ফুটবল খেলার উপযোগী। এবং আমার সঙ্গে ভিডিও ধারণ করছে মাঝ মাঠে কাটানোর চেষ্টা ক্লিয়ার করে দিয়েছেন কিন্তু না রাখতে পারলেন না, সেখান থেকে বল দীপঙ্কর, দীপঙ্করের ফাউল। বল যখন ক্লিয়ার করছিলেন পিছন থেকে উনি চার্জ করার অপরাধে ফাউল, ফাউলের সুযোগে ফ্রি কিক লাভ করেছে সততে স্পোর্টিং ক্লাব। খেলা একটু একটু করে গড়িয়ে যাচ্ছে প্রথমার্ধের দিকে, শেষের দিকে যাচ্ছে, বল বসানো হবে। এই মুহূর্তে দর্শকদের জন্য খবর, 0-0 গোলে অমীমাংসিত। এবং যথারীতি ফ্রি কিক, বল মাঠের বাইরে, গোল কিক, বল মাঠের বাইরে, বল বসানো হচ্ছে। জুৎসই গোল কিক হয়নি, গোলরক্ষকের হাতে, যা হোক কোনো অঘটন নয়। গোলরক্ষক দেখছেন কাকে দেওয়া যায়, লম্বা করে বলি করে দিয়েছেন সেন্টার পার হয়ে একেবারে বিপক্ষ দলের পেনাল্টি বক্সের মধ্যে, চমৎকার একটা চান্স, কিন্তু না এখনো এখনো সময় আছে কাটানোর চেষ্টা। ওই যে একা একা খেলা, একা একা খেলা, একা একা খেলায় কিন্তু কোনো টিম স্পিরিটের দরকার, একটা সম্মিলিত আক্রমণ দরকার, সেই আক্রমণটা কিন্তু নেই ইত্যাদি ডিজিটাল মুভির খেলোয়াড়দের মধ্যে। চেষ্টা চালানো হচ্ছে কিন্তু ফলপ্রসূ কোনো কিছু হচ্ছে না। খেলার পরিবর্তন এই মুহূর্তে পানি উঠে যাচ্ছে ইত্যাদি ডিজিটাল মুভির বদল কই, বাবু উঠে যাচ্ছে, তার বদলে মাঠে নামছে সুলেমান। সুলেমান সুলেমান আরিফ সাহেবের কি লম্বা, এবং যথারীতি গোল লাইন অতিক্রম করে যাওয়ায় গোল কে কর্নার অংশে বল বসানো হয়েছে, সেন্টার হয়েছে, সুযোগের সম্ভাবনা ছিল কিন্তু থাই রিসিভের বদলে ভলি কিক করা দরকার, সেখানে থাই রিসিভ হয়ে গেল। যাই হোক, বল মাঠের বাইরে, কোনো রকমের অঘটন নয়। এই মুহূর্তে ইত্যাদি ডিজিটাল মুভি 0, সততা স্পোর্টিং ক্লাব 0। বল বসানো হবে, গোল কিক, গোল কিক, আমার
চমৎকার করে সেন্টার করেছেন। মাঝ মাঠ পার হয়ে বিতর্ক দ্বারা সীমানায় সেখান থেকে দীপু রেফারি ফাউল, রেফারি ফাউল ডিক্লেয়ার করেছেন নাকি? লম্বা করে বলি করে দিয়েছেন বিপক্ষ দলের সীমানায় দাঁড়ানো দীপঙ্কর, কিন্তু বল রাখতে পারলেন কাটানোর চেষ্টা। মাঠের কোনায় পানি জমেছে, খেলোয়াড়দের ভারসাম্য রাখতে অসুবিধা হচ্ছে। থ্রোয়িং এবং ফাউল থ্রো, ফাউল থ্রো, ফাউল থ্রো। একটি সুযোগ এসেছিল কিন্তু সততা স্পোর্টিং ক্লাবের, সে সুযোগ ফয়সাল সুলেমান, সুলেমান চমৎকার, চমৎকার আবার কিক, কিন্তু না, লক্ষ্যগ্রস্ত শট, বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোল কি! সততা স্পোর্টিং ক্লাবের পক্ষে বল বসাচ্ছেন গোলরক্ষক সোহান। সম্ভবত উনি কিক নেবেন, লম্বা করে কিক নিয়েছেন সেখান থেকে সাইফুল্লাহ, সাইফুল্লাহ কাটানোর চেষ্টা, চমৎকার কাটিয়েছেন দীপু। যথেষ্ট পিচ্ছিল মাঠ, নিয়ামুল, নিয়ামুল পারলেন না সেখান থেকে ইন্টারাপ্ট করার চেষ্টা, ভলি উত্তেজিত খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে। এই এই পরিস্থিতি কিন্তু খেলোয়াড়দের কিন্তু সুস্থ থাকতে হবে, উত্তেজনা বাড়ানো যাবে না। স্থূল দেহের অধিকারী, স্থূল দেহের অধিকারী আরিফ, স্থূল বেশ বেশ হৃষ্টপুষ্ট স্থূল দেহের অধিকারী আরিফ, উনি ইনডাইরেক্ট ফ্রি কিক নেওয়ার জন্য চলে গেছেন, গুটি গুটি পায়ে কিক নেবেন, লম্বা করে পাস করে দিয়েছেন কিন্তু না, সরাসরি গোলরক্ষক, গোলরক্ষকের হাতে, স্বামী 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 স্বামীর হাতে, স্বামী লম্বা কিক করে দিয়েছেন, ভলি কিক, খেলা 20 মিনিট অতিবাহিত হয়ে গেছে। নিয়ামুল দেখছেন কাকে মারা যায়, এবং এবার কিন্তু নিয়ামুলের পায়ে বল, চমৎকার কাটানোর চেষ্টা কিন্তু না, একেবারে মাঠের বাইরে। গোলরক্ষক, গোলরক্ষক উত্তেজিত, সাথে সাথে দর্শকরা উত্তেজিত, পাগলা দর্শক উত্তেজিত, গোলরক্ষক উত্তেজনায় বল বাইরে শট করে বের করে দিয়েছেন, সেই সঙ্গে পাগলা দর্শক উত্তেজিত হয়ে গেছে। যাই হোক, থ্রোয়িং সততা স্পোর্টিং ক্লাবের পক্ষে, ওখানে সততা স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড় থ্রো করতে এগিয়ে গেছেন, থ্রোয়িং হয়ে গেল, আরিফ ছিলেন ওখানে কিন্তু তার সামনে থেকে আরেকজন বল ক্লিয়ার করেছেন, কাটানোর চেষ্টা। আমরা বুঝতে পারছি না আরিফিন, আমরা আমরা অবশ্য মাঠে একটা জরিপ চালিয়ে দেখেছি, চারজন স্বাস্থ্যবান লোক ফুটবল খেলছে আর একজন নামার অপেক্ষা করছে। একজন হচ্ছে আরিফিন, আরেকজন আরিফ, আরেকজন হচ্ছে নিয়ামুল। আপনারা দেখতে পাচ্ছেন নিয়ামুল কই? ও হ্যাঁ, ও দুজন এক জায়গায়। যাই হোক, কাটানোর চেষ্টা,
কাটানোর চেষ্টা, ইমপ্রিজমেন্ট হয়েছে ফাউল বাধা দেওয়ার কারণে। বল বসাচ্ছে নিয়ামুল, নিয়ামুল আরিফ একই শাস্তির অধিকারী। ইত্যাদি ডিজিটাল মুভির খেলোয়াড়রা ম্যান টু ম্যান গার্ড দেওয়ার চেষ্টা করছেন, সেখান থেকে পিছন থেকে রবি গেলেন সামনের দিকে। আমাদের আমরা দেখতে পাচ্ছি চমৎকার হাসানের শট, এই মুহূর্তে 1-0 গোলে পিছিয়ে পড়লো, 1-0 গোলে পিছিয়ে পড়লো। যাইলো, এখনো কিন্তু সেই গোল গোল নিয়ে বিতর্ক চলছে। রেফারি আমাদের খোকন ভাই, আমাদের খোকন চাচা খেলোয়াড়দের আশ্বস্ত করার চেষ্টা করছে যে আসলে ওইটা গোল ছিল না, নাকি ওয়ান ড্রপ কি একটা কিছু করা হবে। আমরা এই মুহূর্তে আচ্ছা ঠিক আছে, আরে নিরিবিলি পরিবেশ, শিহাব মারতারাঙ্গা খেলোয়াড়, শিহাব স্টার্ট শিহাব কাটানোর চেষ্টা। এবার কিন্তু ট্যাকল করার চেষ্টা, পড়ে যাচ্ছেন, তারপরও ক্লিয়ার করেছেন, চমৎকার। এবং মাঠের বাইরে থ্রোয়িং থ্রোয়িং এর সুযোগ লাভ করেছে ইত্যাদি ডিজিটাল মুভি। থ্রোয়িং হয়ে গেছে, রবি কাটানোর চেষ্টা করেছেন, সেখান থেকে বল চলে যাচ্ছে সেই গোলরক্ষকের কাছে। আমাদের আমাদের দেখতে পাচ্ছি গোলরক্ষক বল হাতে তুলে নিয়েছেন, সম্ভবত ভলি করবেন, ভলি ভলি করেছেন একদম বিপক্ষের সীমানা পাস করে সরাসরি মাঠের মধ্যে। সুলেমান কিন্তু সেখানে সোহাগ ছিলেন প্রস্তুত, প্রস্তুত দীপঙ্কর উড়ে ফেলান, লাগে না একেবারে মাঠের বাইরে। খেলার ফলাফল ইত্যাদি ডিজিটাল মুভি শূন্য, এটা হচ্ছে ভাটসালা এবং সুন্দরবনের আগের গ্রাম সততা স্পোর্টিং ক্লাব। দাঁড়ায় না শূন্য, একা দিতে হয়নি। এই মুহূর্তে বল মাঠের বাইরে, রোদেলা বিকেলে বাবু ভাই পড়ন যে উঠে গেলে ছাপি লাগে বৃষ্টি স্নাত এই মাঠে, দুর্দান্ত খেলা উপহার দিয়ে চলেছে ইত্যাদি ডিজিটাল মুভির খেলোয়াড়রা এবং সেই সঙ্গে সঙ্গে সততা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। স্যার ইত্যাদি মুভি কিন্তু স্যার খেলার জগতে পিছিয়ে নেই, স্যার এই সম্পর্কে আপনি? হ্যাঁ, ইত্যাদি ডিজিটাল মুভি আসলে খেলার জগতে অনেক আগেই প্রবেশ করেছে, আমরা দেখেছি বিভিন্ন টুর্নামেন্টে তারা খেলেছে এবং যথেষ্ট সুনামের সঙ্গে তারা
সেই খেলাগুলো সফলতা অর্জন করেছে। আর যাই হোক, এই মুহূর্তে বিপক্ষ দলের সীমানা গোলরক্ষকের হাতে বল, ভলি করার চেষ্টা করবেন এবং সোহাগ ভলি করেছেন বিপক্ষ দলের সীমানা ইত্যাদি। আবার এই পাশে গোলরক্ষকের হাতে আবার ভলি, এইবার আবার ওই পাশের গোলরক্ষকের যাওয়ার আগেই বল ক্লিয়ার করার চেষ্টা করেছেন রবি। লাবু, লাবু থেকে সাইফুল্লাহ, সাইফুল্লাহ ওই ওই পাশে কিন্তু অবশ্য দীপঙ্কর, দীপঙ্কর উপস্থিত ছিল। যাই হোক, সাইফুল্লাহ কিন্তু যথারীতি বল মাথায় লাগাতে পারেননি, যার কারণে কোনো অঘটন নাই সততে স্পোর্টিং ক্লাবের। কে সুলেমান, সুলেমান থেকে দীপু, দীপু বল ক্রিয়া করেছেন এই মুহূর্তে। সোহাগ ছিলেন প্রস্তুত, সুঠাম দেহের অধিকারী সোহাগ এই মুহূর্তে বল দিয়েছেন স্থূলকায় শরীরের অধিকারী, স্থূলকায় শরীরের অধিকারী আরিফের কাছে, এবং তার একটু পিছনে স্থূলকায় শরীরের অধিকারী নিয়ামুল দাঁড়ানো, কিন্তু এই কাটানোর চেষ্টা কাটাতে পারলেন না, ক্লিয়ার করার চেষ্টা ক্লিয়ার করেছেন। গায়ে লেগে বল আবার সামনে পড়েছে, বল মাঠের বাইরে, চমৎকার। গোলরক্ষক ছিল প্রস্তুত, একেবারে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বল লুপে নিয়েছে, কিন্তু তার আগেই অফসাইড, অফসাইডের ফাঁদে পড়েছে সততের স্পোর্টিং ক্লাব নিয়ামুল। ফ্রি কিক, লম্বা শট ক্লিয়ার করার চেষ্টা রবি, এবং যথারীতি বল বাইরে, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো শট, গোলকিক সততের স্পোর্টিং ক্লাবের গোলকিক। বল বসানো হচ্ছে, আমরা এই মুহূর্তে দেখছি এই সততের স্পোর্টিং এর অর্ধেক কোনো খেলোয়াড় নেই, সবাই উঠে গেছে সামনের দিকে গোল করার জন্য। প্রথমার্ধের খেলা কিন্তু একটু একটু করে শেষের দিকে চলে যাচ্ছে, আরে ক্লিয়ার করার চেষ্টা করেছে হাসান, ছিল প্রস্তুত, লম্বা ফ্লাইং হেড, চমৎকার শিহাব, শিহাব এবং আরিফ ব্যালান্স করতে পারলেন না, সেখান থেকে বল চলে গেল, লম্বা কিক, গোলরক্ষক এমনি পড়ে গিয়েছিলেন, তারপরে বল তার কাছে চলে যাওয়ায় কোনো অঘটন নয়, সরাসরি বল হাতে, বল কিক করার চেষ্টা করে, হ্যাঁ বল কিক করেছেন, মাঝ মাঠ পার হয়ে বল বিপক্ষ সীমানায় কাটানোর চেষ্টা সাইফুল্লাহ, এবং এই মুহূর্তে একটা একটা আক্রমণ কিন্তু না, নিয়ামুলের হ্যান্ডবল, হাত দুখানা কোথায় রাখি কোথায় রাখি, বলেই রাখি, হ্যান্ডবল, ফ্রি কিক, ডাইরেক্ট ফ্রি কিক, প্রস্তুত, গোলরক্ষক বল বসিয়েছেন, কিক করার জন্য এগিয়ে গেছেন ডিফেন্সের খেলোয়াড়, লম্বা কিক করেছেন এবং যথারীতি মাঠের বাইরে। থ্রোয়িং, থ্রোয়িং এর সুযোগ লাভ করেছে ইত্যাদি ডিজিটাল মুভি, দেখছেন শিয়াব কাকে দেওয়া যায়, লম্বা থ্রো করেছেন সেখান থেকে সাইফুল্লাহ, স্যার খেলার টাইম সাইফুল্লাহ না, পানি গিলাসটা তো থ্রোয়িং ভুল ছিল সন্দেশ স্পোর্টিং ক্লাবের,
ইন্টারসেপ্ট করেছেন, কাটানোর চেষ্টা, আবার থ্রো ইন, লম্বা করে থ্রো করে দিয়েছেন বিপক্ষ সীমানায়, সদর স্পোর্টিং ক্লাব ক্লিয়ার করার চেষ্টা, কাটানোর চেষ্টা, হাসান নিয়ামুল, স্ত্রীকায় শরীরের অধিকারী নিয়ামুল, কাটানোর চেষ্টা, বল যাওয়ার অনেক আগেই আরেকজন খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা, নিয়ামুলের পায়ে এখনো বল রয়েছে, কিন্তু থ্রোয়িং, থ্রোয়িং এর সুযোগ লাভ করেছে ইত্যাদি ডিজিটাল মুভি আমরা দেখছি। হাসান, হাসান এবং সুলেমান, সুলেমান কাটানোর চেষ্টা, সুলেমান, দীপঙ্কর, দীপঙ্কর থেকে আবারও জাহিদ, জাহিদ থেকে সুলেমান, রবি, হেড হয়েছে, ক্লিয়ার করেছেন হেড করে এবং থ্রো। পিচ্ছিল মাঠে খেলোয়াড়রা বারবার পড়ে যাচ্ছেন, আহত হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, তারপরও দ্বিগুণ উৎসাহে, নিরুৎসাহিত না হয়ে দ্বিগুণ উৎসাহে আবার খেলা চালিয়ে যাচ্ছে। সাইফুল্লাহর মাথা ক্লিয়ার, সাইফুল্লাহর মাথা ক্লিয়ার, সুলেমান, সুলেমান, সাইফুল্লাহ কাটানোর চেষ্টা, চমৎকার, এখন গরু খুঁজা হচ্ছে, জাহিদ কোন দিকে যাবে বল জানি না, জাহিদ কাটানোর চেষ্টা নিজের দলের দিকে এবং হ্যান্ডবল, হ্যান্ডবল, লম্বা করে উঁচু করেছেন, গোলরক্ষক প্রস্তুত তার হাতে, চমৎকার, চমৎকার দৃশ্য, বলি গোলরক্ষকের লম্বা বলি বিপক্ষ সীমানার মধ্যে, এটা খাদিরে দেখলাম লাভ নেই, খাদিরে এই বিষয়ে যা পাবেন, রেফারি লম্বা বাসি এবং সেই সঙ্গে সঙ্গে প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধ দেখছিলাম, প্রথমার্ধের খেলায় যথেষ্ট পরিমাণে অ্যাটাকিং বা এন্টি অ্যাটাকিং যেটাকে বলে পাল্টা আক্রমণ, আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে খেলা শেষ হয়েছে। তো যাই হোক, ইত্তিদার ডিজিটাল মুভি এবং সতীর্থ স্পোর্টিং ক্লাবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্যে দিয়ে কিন্তু খেলার প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি ঘটেছে, একটু পরেই আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আমরা এই গ্রামের একজন মুরব্বী খেলোয়াড় জনাব খোকন চাকলাদার, তিনি খেলা পরিচালনা করছেন এবং আমরা লাল জার্সি পরিহিত যারা রয়েছে তারা হচ্ছে ইত্যাদি ডিজিটাল মুভি এবং আকাশি রঙের জার্সি পরিহিত হচ্ছে সততা স্পোর্টিং ক্লাব, এই আমরা এতক্ষণ দেখছিলাম। তো যাই হোক, ফলাফল কিন্তু এই মুহূর্তে 0-0, অর্থাৎ কোনো দলই গোল করতে পারেনি, 0-0 গোলে অমীমাংসিত। আমি এই মুহূর্তে দর্শক মণ্ডলীকে স্টুডিওতে ফিরে নিয়ে যাচ্ছি অ্যাডভার্টাইজমেন্টের জন্য, পরবর্তীতে অবশ্য আমরা মাঠে আসব। প্রথমার্ধের খেলা অমীমাংসিতভাবে গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল, রেফারি যথারীতি খোকন চাকলাদার, ক্লিয়ার করার চেষ্টা, লম্বা উঁচু সেন্টার করার চেষ্টা, গোলরক্ষক প্রস্তুত এবং বাইরে, সীমানার বাইরে বল পাঠিয়ে দিয়েছেন গোলরক্ষক এবং সেই শব্দ বাদে থ্রোয়িং, থ্রোয়িং এর সুযোগ লাভ করেছে সতীর্থ স্পোর্টিং ক্লাব, লম্বা সেন্টার, গোল হস সম্ভাবনা ছিল কিন্তু সেখান থেকে কাটানোর চেষ্টা, দেখছেন কাকে দেওয়া যায়, কাটিয়ে নিয়েছেন, শিয়াবকে কাটিয়ে নিয়েছেন, এখনো শিয়াব কিন্তু ব্যালেন্স রাখতে পারলেন না, পড়ে গেলেন সাইফুল্লাহ, কাটানোর চেষ্টা, 1-2-3 জন আসাদ, স্থূলকায় শরীরের অধিকারী আসাদ,
কাটিয়ে নিয়েছেন। সেখান থেকে শিহাব, সাইফুল্লাহ, সাইফুল্লাহ থেকে শিহাব, আবার সাইফুল্লাহ, কাটানোর চেষ্টা পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু গোলরক্ষক সোহাগ ছিলেন প্রস্তুত, ঝাঁপিয়ে পড়ে বল লুপে নিয়েছেন। শূন্য শূন্য গোলে অমীমাংসিত অবস্থায় চলছে খেলা। সোহাগ চেঞ্জ হয়ে গেছে নাকি? চমৎকার এবং সুলেমান, সুলেমান ব্যাক বলি করার চেষ্টা করেছেন, সেখান থেকে দীপু, আহ, অল্পের জন্য বল ক্লিয়ার হয়েছে, হাসান ক্লিয়ার করেছেন, আবারও বল এবং মাঠের বাইরে। সততা স্পোর্টিং ক্লাবের আরিফকে আমরা এই ধারা বিবরণী কেন্দ্রের একটু সামনে দেখতে পাচ্ছি। গোল কিক, বল বসানো হচ্ছে, ইত্যাদি ডিজিটাল মুভি শুট, লম্বা করে কিক করেছেন মাঝ সীমানা বরাবর সাইড লাইনে, বল কাটানোর চেষ্টা, দীপঙ্কর, শিহাব, রবি, হৃদয় পারল না, এখন পেরেছেন এবং গোলরক্ষক পড়ে গিয়েছিলেন। এখনো সীমানার মধ্যে, সেখানে ঝাঁপিয়ে পড়ে গোলরক্ষক তাদের আক্রমণ নষ্ট করে দিলেন এবং সেই সঙ্গে সঙ্গে বলি করে একেবারে মাঝ মাঠের সীমানা পার করে বিপক্ষ দলের সীমানার মধ্যে হেড হয়েছিল। হাসান প্রস্তুত ছিল, সেখান থেকে ইনফ্রিজমেন্ট, অবৈধভাবে বাধা দেওয়ার কারণেই ফাউল, সততা স্পোর্টিং ক্লাবের পক্ষে। প্রথমার্ধের খেলা শেষে বেশ কিছু খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে। ফ্রি কিক, ডাইরেক্ট ফ্রি কিক, লম্বা কিক, গোলরক্ষকের হাতে মুহুর্মুহু আক্রমণ, দলের রক্ষণভুজ আগলাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে বলগুলো চমৎকারভাবে লুপে নিচ্ছেন। এই মুহূর্তে আবার আক্রমণ, আক্রমণ এবং 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 আবার গোলরক্ষকের হাতে, চমৎকার গোলরক্ষক, চমৎকার বলি করে দিয়েছেন, হেড হয়েছিল হাসানের হেড এবং মাঠের বাইরে। আমরা বেশ মোটা তাজা হৃষ্টপুষ্ট কয়েকজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছি। সুলেমান, জাহিদ, দীপু কাটানোর চেষ্টা, সুলেমান উঁচু করেছেন সেন্টার এবং এবং সেখানে সাইফুল্লাহ প্রস্তুত, সাইফুল্লাহ নিজের শরীরের ভারসাম্য রাখতে পারছেন না, বারবার পড়ে যাচ্ছেন। ধূপধাপ শব্দ, আরমান, আরমান পাইক ছোট, হৃদয়, হৃদয় থেকে কাটিয়ে নিয়েছেন, দেখছেন কাকে দেওয়া যায়, কিলাম শিপন, ফাউল, ফ্রি কিক,
উঁচু শট বিপক্ষ সীমানার মধ্যে, সেখানে প্রস্তুত সলমান এবং এই মুহূর্তে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা। মাত্র দুই গজ দূর থেকে সাইফুল্লাহ চমৎকার ভাবে বাইরে মারলেন। এত চমৎকার একটি সুযোগ ছিল, কিন্তু আমরা মোটামুটি এই মুহূর্তে অমীমাংসিত ভাবে খেলা এগিয়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি শিপনের বলে শট হয়নি, এখনো রেফারি কল হয়নি। সুতরাং আরমান আরমান পাইক ছোট আরমান পাইক ছোট থেকে বল চলে গেছে শিহাব 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 কাটানোর চেষ্টা। ও দাদা, সেখান থেকে সাইফুল্লাহ সাইফুল্লাহ থেকে শিহাব উপরে উঠে এসেছেন কাটানোর চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বল মাঠে পায়। লম্বা করে তুলে করে দিয়েছেন সামনে, সেখান থেকে আসাদ কি করবে? আসাদ কি করবে? চমৎকার কাটানোর চেষ্টা কাটিয়ে নিয়েছেন, বাহ, সেখান থেকে সুলেমান শেষ পর্যন্ত পারলেন না। সুলেমান আবারও আবারও বল হাতে, সেখান থেকে শিপন শিপন কাটানোর চেষ্টা, শিহাবকে কাটানোর চেষ্টায় ইমফ্রিজমেন্ট ইমফ্রিজমেন্ট এবং শেষ পর্যন্ত ফাউল, একেবারে ফাউল। ফাউল শিহাবের চমৎকার ফাউল, এত চমৎকার ভাবে ফাউল করে উনি ফেলে দিয়েছেন এবং ডাইরেক্ট মাঠে আসে কিনা সোহাগ। দলীয় দায়িত্ব কাঁধে নিয়ে গোল থেকে বের হয়ে এসে সেই বল শুট নিচ্ছেন, গোলকিপার অবশ্য চেঞ্জ হয়ে গেছে। লম্বা শট মাঠের বাইরে, এই কোনায় অবশ্য আরমান পাইক ছোট অপেক্ষা করছিলেন। আমরা দেখতে পাচ্ছি নিয়ামুল নিয়ামুলকে দেখতে পাচ্ছি, সম্ভবত খেলোয়াড় পরিবর্তন, একজন মোটা স্থূলকায় খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে, তার বদলে একটা কৃষকায় চিকুন চাকান একজন খেলোয়াড় নামলেন। দু ফাউল, আবারও ফাউল, চমৎকার এবং ফাউল করে আত্মস্বীকৃতি উপহার দিলেন, আমি ফাউল করেছি। রবি ফাউল করে আত্মস্বীকৃতি দিলেন, আমি ফাউল করেছি, চমৎকার ভাবে আমি ফাউল করেছি। প্রস্তুত সোহাগ উঁচু করে লম্বা, কিন্তু না, তার আগেই ক্লিয়ার হয়ে গেল। আসাদ কি করবে? সাইফুল্লাহ সাইফুল্লাহ কাটানোর চেষ্টা, চমৎকার দেখে শুনে দেখছেন কাকে দেওয়া যায়, লম্বা চিট করেছেন, হেড হয়েছিল, কিন্তু গোলরক্ষক প্রস্তুত থাকা সত্ত্বেও হাত ফসকে বল লাইন গোল লাইন অতিক্রম করে যাওয়ায় গোল কিক, গোল কিক না কর্নার কিক, কর্নার কিক, কর্নার নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন সুলেমান। সুলেমান ইত্যাদি ডিজিটাল মুভির এক অনবদ্য খেলোয়াড়ের নাম সুলেমান, অবশ্য এখানে কিন্তু এখনো উনি সুযোগের অপেক্ষা করছেন। আরিফ উনি বল আসা মাত্রই গোল দিয়ে দিলেন। রেফারির বাঁশির তোয়াক্কা নেই, বল আমার বল আমার আমার বল আমার চাই, কিন্তু রেফারি অনেক আগেই কিন্তু বংশীর ধ্বনির মাধ্যমে জানালেন ফাউল, কিন্তু খেলোয়াড়রা কোনো কথা শোনে না, বল আমার বল আমার। ফ্রিকিক লম্বা উঁচু করে সেন্টার করেছেন, সেখান থেকে ছোট এবং সোহাগ আর একজন হলো আরমান পাইক। আরমান
ডিফেন্সে খেলোয়াড় খেলছেন হাসান, লম্বা করে উঁচু করে সেন্টার করেছেন বিপক্ষ দলের সীমানার মধ্যে, এবং সাইফুল্লাহ ফাউল। এক্ষেত্রে অবশ্য লাল কার্ড অবধারিত, কিন্তু না আসাদের জার্সিতে ঘাটতি পড়েছে। আসাদের জার্সি আর একটু পাশ দিয়ে লাগাই দিলে মনে হয় ঠিক হতো, একটু কাপড়ে শর্ট পড়েছে। রেফারি গোল কিক ইত্যাদি ডিজিটাল মুভির পক্ষে। ধীরে ধীরে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শেষ হয়ে আসছে। লম্বা সেন্টার, মদন উঠিয়ে বল চলে গেছে বিপক্ষ দলের সীমানার মধ্যে, সেখান থেকে কাটানোর চেষ্টা। রনি, রনি থেকে সাইফুল্লাহ, বল একটুখানি দেরি করায় সাইফুল্লাহ কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছেন। যাই হোক, এই মুহূর্তে কিন্তু হাসানের পায়ে বল, কাটানোর চেষ্টা এখনো কাটিয়ে নিয়েছেন, চমৎকার। গোলরক্ষকের হাতে, গোলরক্ষক বল সুন্দরভাবে ধুয়ে মুছে তাকে উঠিয়ে ফেলাবে। জাহিদ গোলরক্ষক বল কিক মেরেছেন একেবারে সীমানা পার, বিপক্ষ দলের সীমানার মধ্যে। আসাদ কি করবে, শুধু দৌড়াচ্ছে। সুলেমান, সুলেমান ফ্রি কিক করবে, ডাইরেক্ট ফ্রি কিক। সামনে যে খেলা কিন্তু একটু একটু করে দ্বিতীয়ার্ধের খেলা শেষের দিকে চলে যাচ্ছে। সামনে অবশ্য বাধা দেওয়ার চেষ্টা, এবং এই মুহূর্তে কিন্তু মাথা, চমৎকার। আরমান, আরমান থেকে আবার আরমান কাটানোর চেষ্টা। এই পাশে আরিফ দেখা যাচ্ছে, সুযোগ সন্ধানী আরিফ না, সদ্য বিবাহিত হৃদয় পড়ে গেল। ক্লিয়ার করার চেষ্টা, ও চমৎকার সুলেমান, সুলেমান থেকে সাইফুল্লাহ, সাইফুল্লাহ কাটানোর চেষ্টা, কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন। আরিফ, আরিফের পাবো কিন্তু কাটান, এই পিছন থেকে বাধা। বাহ চমৎকার শিপন, সোহাগ, সোহাগ কাটিয়ে নিয়েছেন সাথে গায়ে, হ্যাঁ একেবারে। সুযোগ লাভ করেছে ইত্যাদি ডিজিটাল মুভি, ক্লিয়ার করার চেষ্টা। বুঝলাম না, বলটা গেল, লাভ দিয়ে সরে গেলেন, খাবার দাবার কিছু নেই না, সব ফিনিশ, একটু কাট। ডিফেন্ডার চমৎকার হিট করার চেষ্টা করেছিলেন, কিন্তু মাথার কারণে সাহস পাননি, ক্লিন মাথা, মাথার কারণে সাহস পাননি। লাবু, লাবু থেকে সাইফুল্লাহ, সাইফুল্লাহ থেকে হৃদয়, সুলেমান চমৎকার সমঝোতা, সেখান থেকে আসাদ, কিন্তু আসাদ কি করবেন, মেরেছেন, মেরেছেন আসাদ, মেরেছেন সোহাগ, সোহাগ কাটানোর চেষ্টা করেছেন দূর থেকে, গোল সীমানা দেখছেন, এবং গোলরক্ষক ছিলেন প্রস্তুত, বৃষ্টি পড়ে দেবে, আসো আসো আসো,
সেখানে রেফারি গেছেন, দেখিয়ে দিচ্ছেন কোথা থেকে শট নিতে হবে। এত চমৎকার একটি সুযোগ, মাত্র দুই গজ দূর থেকে আবারও সেই শিপন সোহান, শিপন বল গোলরক্ষকের হাত লুপে নিয়েছেন। গোলরক্ষক প্রস্তুত বলই কিক করার জন্য। সামান্য বিতর্ক হয়েছিল কিন্তু রেফারি জানিয়ে দিলেন গোলসীমানায় বল ছিল না, সুতরাং পিছনে অবশ্য চমৎকার লম্বা উঁচু গগন বিদারী শট, বিপক্ষ দলের সীমানার মধ্যে কাটানোর চেষ্টা, কাকে দেবেন? দিয়েছেন দীপু, লাবু, সাজ্জাদ, শত্রুমণ্ডিত সাজ্জাদ, চাপদাড়ি শত্রুমণ্ডিত খেলোয়াড় সাজ্জাদ। লম্বা সেন্টার আরমান শিহাব উজ্জ্বল, সাইফুল্লাহ উত্তেজিত, লম্বা করেছে সেখান থেকে লাবু, লাবু থেকে সাজ্জাদ, সাজ্জাদ থেকে সাইফুল্লাহ, ক্লিন সাইফুল্লাহ, ক্লিন ক্লিন লম্বা উঁচু ধরো, ক্লিন সাইফুল্লাহ রাখতে পারলেন না, বল মাঠের বাইরে, মাঠের বাইরে এবং কর্নার, কর্নার করতে গেছে সাইফুল্লাহ এবং হেড হয়েছিল, ডিফেন্সিভ হেড, ছোট বল বাইরে মেরেছেন, থ্রোয়িং হৃদয় সদ্যবিবাহিত, সেখান থেকে আপনি খেলতে হাতে ওঠেনি, ডিফেন্স কাটানোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, শিপন, সুলেমান, সোহাগ, শিহাব, শিহাব এবং সোহাগ, ফাউল, সুলেমান লম্বা করেছেন কিন্তু মাঠের বাইরে, মাঠের বাইরে। খেলা কিন্তু একটু একটু করে দ্বিতীয়ার্ধের খেলাও শেষ হয়ে যাচ্ছে, আমরা অপেক্ষা করছি রেফারির শেষ বাঁশি বাজার জন্য। পাগলা দর্শকরা আমার সামনে উপস্থিত, লাবু লাবলু লাবু লাবু ফ্রি কিক নেবেন, বাপাই ফ্রি কিক, এই মুহূর্তে গোলরক্ষক ছিলেন প্রস্তুত, আরমান তরফদার, সেখান থেকে
এবং ফাউল, সুন্দরভাবে পিছন থেকে বাধা দেওয়া হয় ফাউল, ইনফ্রিজমেন্ট ঠিক করবে সোহাগ, ওখানে শিপন খেলা প্রায় শেষের দিকে, বিকেলের আলো পড়ে গেছে, ক্রমশ ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে গেছে। আমরা এই মুহূর্তে ফাউল কিকে ইনডাইরেক্ট ফ্রি কিক দেখতে পাচ্ছি, সোহাগে লম্বা কিক এবং মাঠের পায়ে। ঘড়ি দেখতে সম্ভবত খেলা প্রায় শেষের দিকে, গোল কিক, কিক সীমানা পার হয়ে গেল। রবি চমৎকার সুযোগ, সুযোগ স্পোর্টিং ক্লাবের ফ্রি কিক, এবং মাঠের বাইরে কিন্তু খেলার ফলাফল নির্ধারিত হবে। লম্বা উঁচু শট, ইনফ্রিজমেন্ট বাধা দেওয়ায় সেখানে বল বসাচ্ছেন আরমান, আরমান পাই, বাঁ পায়ে সামনে বাধা দিচ্ছেন আসাদ, ক্লিয়ার করেছেন, এখন আরমান পাইকে আরমান কাটার চেষ্টা, একজন খেলোয়াড়, একজন খেলোয়াড় মাঠে করতে সাধারণত এই দৃশ্য দেখা যায় না। বিপক্ষ দলের একজন খেলোয়াড় গেছেন সেই সেই তার শুশ্রূষা করতে, সাধারণত এই দৃশ্য দেখা যায় না। যাই হোক, খেলা এগিয়ে চলছে, লম্বা শট, সৃষ্টি এক অনবদ্য উদাহরণ। যাই হোক, এই মুহূর্তে সদদে স্পোর্টিং এর অর্ধে খেলা হচ্ছে, মাঠের বাইরে বল রবি, রবির পায়ে বল, সেখান থেকে মাঝ মাঠে খেলে দি, মধ্য মাঠে খেলা চলছে, কাটানোর চেষ্টা, শিহাব প্রস্তুত ছিলেন, ক্লিয়ার হয়ে গেছে বল, আবার মাঝ মাঠে হাসান, হাসান ক্লিয়ার করেছেন, সেখান থেকে ছিল হচ্ছে লম্বা, কিন্তু বল একেবারে মাঠের বাইরে, লম্বা শট, ক্লিন সাইফুল্লাহ চেষ্টা করেছিলেন, স্লাইডিং ট্যাকল,
স্লাইডিং ট্যাকল করে একেবারে মাঠের বাইরে বের করে দিলেন এবং থ্রোয়িং ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন এবং ব্যাক বলি করার চেষ্টা, কিন্তু অবৈধভাবে ব্যাক বলি করায় রেফারি ইনডাইরেক্ট ফ্রি কিকে, ইনডাইরেক্ট ফ্রি কিকের ইশারা দিয়েছেন, সিগনাল দিয়েছেন ইনডাইরেক্ট ফ্রি কিক। ইনডাইরেক্ট ফ্রি কিক চমৎকার সীমানার বাইরে, তার মানে গোল কি। শেষ সময় লম্বা বাসি চমৎকার সোহাগের হাতে বল, লম্বা বলি মাঝমাঠ পার হয়ে বিপক্ষ দলের সীমানা না জুম করা যাবে না অতিরিক্ত, কেন আনলে এই জায়গায় খালি এই যে খালি এদিক ওদিক দৌড়াবে। ক্লিয়ার করেছে সিগনাল করেননি, সাবাস, চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন, আবারও ক্লিয়ার, আবারও শট এবং সরাসরি গোল। এত চমৎকার ভলি কিক আমরা আগে কখনো দেখিনি, এত উঁচু গোল গোলের শট আমরা জীবনেও দেখিনি। খেলা শেষের পথে, খেলা শেষের পথে, খেলা শেষের পথে, খেলা শেষের পথে। আসাদের জার্সির পাশ থেকে একটু লাগানো উচিত ছিল, গায়ে কাদাও লাগেনি। গোল ফিক্সড করেছেন, ফিক্সড করেছেন এবং সোহাগ প্রথম অবস্থায় বেরিয়ে এসে বল ফিক্সড করার চেষ্টা করেছিলেন, ফিক্সড তার চুচ্ছই হয়নি, সেই বল পড়েছিল আরবিনের পায়ে, আরবিন সরাসরি গোলে এবং সেখান থেকে বল আরো ক্লিয়ার করলেন হচ্ছে রনি এবং সেই সুবাদে গোল। গোল ফিক্সড করেছেন, ফিক্সড করেছেন এবং সোহাগ প্রথম অবস্থায় বেরিয়ে এসে বল ফিক্সড করার চেষ্টা করেছিলেন, ফিক্সড তার চুচ্ছই হয়নি, সেই বল পড়েছিল আরবিনের পায়ে, আরবিন সরাসরি গোলে এবং সেখান থেকে বল আরো ক্লিয়ার করলেন হচ্ছে রনি এবং সেই সুবাদে চমৎকার সাইফুল্লাহ। গোল পরিশোধ করার জন্য সোহাগ নিচ থেকে উপরে উঠে এসেছেন এবং রাখতে পারলেন না বল সীমানার বাইরে, গোল কি। আরমান, আরমান কাটানোর চেষ্টা চমৎকার, আরমান চমৎকার ভাবে কাটিয়েছিলেন শিহাব, সেখান থেকে শিফন, সোহাগ, সোহাগ কাটানোর চেষ্টা চমৎকার, এগিয়ে চলেছেন আরমান, এখনো আরমান, সাবাস সাইফুল্লাহ, আরমান কাটিয়ে নিয়েছেন চমৎকার ইন্টারসেপ্ট,
বামে ডায়ে চমৎকার ড্রিবলিং, এখনো কিন্তু সেই সোহাগের পায়ে বল। এবার কিন্তু রাখতে পারলেন না সোলেমান, সোলেমান থেকে সাইফুল্লাহ দেখছেন গোলে, কিন্তু সেই ম্যাকি গোল লাইন অতিক্রম করে যাওয়ায় আবার গোল কি ছোট ধরনের অঘটন হয়। সামনের দিকে ক্ষিপ্রতার সঙ্গে কাটিয়ে নিয়েছেন দুই তিন চারজন, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না। লেবু বল সোহাগের থ্রোয়িং, হাসান কাটানোর চেষ্টা, হাসান চমৎকার কাটিয়ে নিয়েছেন এবং কোন অসম্ভাবনা, কিন্তু না কিন্তু না, সেখান থেকে আশ্বস্ত করে উঠে দাঁড়িয়েছেন। উঁচু শট, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোল খেলোয়াড়রা উত্তেজিত, কখন চাচার কথা কেউ শুনছে না। ফাউল ফাউল, সাজ্জাদ উঁচু করে কেক নিয়েছেন, বহুবার সোহাগ আপ্রাণ চেষ্টা করছেন নিজ দলকে বাঁচানোর জন্য, কখনো গোলে কখনো বাইরে চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলা শেষ হলো এবং 1-0 গোলে ইত্যাদি মুভি জয়লাভ করলো শতদেব স্পোর্টিং এর বিরুদ্ধে। বিসমিল্লাহ মার্কেটের এই দুটি দল আজ অনবদ্য খেলা উপহার দিল। পাগলা দর্শক যারা ছিলেন তারা, ফুটবল পাগল যারা দর্শক, পাগলা মানে ফুটবল পাগল যারা দর্শক ছিলেন তারা তারা উপভোগ করলেন এই প্রত্যন্ত এই গ্রামের একটি খেলার মাঠে তারা উপভোগ করলেন আজকের খেলা। আমরা দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলী যে খেলোয়াড় বৃন্দ আস্তে আস্তে ফিরে আসছে। আমরা আমরা এও বলেছিলাম প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল 0-0 গোলে, পরবর্তীতে দ্বিতীয়ার্ধের খেলায় অবশ্য শেষ মুহূর্তে একটি গোল হয়ে যাওয়ায় আরিফিনের পা ঘুরে বল যখন রনি ক্লিয়ার করেছিল সেই বলটি কিন্তু সোহাগ ধরে রাখতে পারেননি, যার ফলশ্রুতিতে গোল এক গোলে অগ্রগামী হয়ে ইত্যাদি ইত্যাদি ডিজিটাল মুভি জয়লাভ করেছে শতদেব স্পোর্টিং এর বিরুদ্ধে। এই মুহূর্তে দর্শক শূন্য মাঠ, আস্তে আস্তে দর্শকরা বাড়ি ফিরে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, এবং খেলোয়াড় বৃন্দ উল্লাসিত, তারা উল্লাসিত। খেলায় জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা। খেলোয়াড় বৃন্দ এই মুহূর্তে তারা উল্লাসিত, আমরা খেলা দেখেছি স্থূলকায় শরীরের অধিকারী আসাদের, আমরা খেলা দেখেছি স্থূলকায় শরীরের অধিকারী আরিফের, আমরা খেলা দেখেছি স্থূলকায় অধিকারী নিয়ামুলের, আমরা খেলা দেখেছি স্থূলকায় শরীরের অধিকারী আরিফ বিনের। আমরা অত্যন্ত পুলকিত, আনন্দিত, আমরা বিমুগ্ধ। যাই হোক দর্শক মণ্ডলী, এই মুহূর্তে খেলোয়াড় বৃন্দ সুইমিং পুলে নেমে পড়েছেন, আমরা সবাই ফিরে যাচ্ছি স্টুডিওতে। আল্লাহ হাফেজ। আরিফ সাহেব ঝুমবে ঝুমবে, তোর এখন মুখ
আমার এই মাঠটা দিয়েছে করা একটা মাঠ বলে সামনে ছুট দিলাম খাওয়া ধরলাম মাছ উঠিছে আমার দুই দল চ্যাম্পিয়ন, দুই দলের রানার্স আপ, এক অভূতপূর্ব দৃশ্য, আমরা জীবনে এই দৃশ্য দেখিনি। আমরা এই মুহূর্তে সকল দর্শকদেরকে বিদায় সম্ভাষণ জানিয়ে আমাদের স্টুডিওতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তারা এখানে স্টপ।